আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে বড়ই আর টমেটোর আচার। বাজারে এখন অনেক পাকা বড়ই পাবেন, শুকনা বড়ই দিয়েও করা যায়। তো বড়ই সিজন প্রায় শেষের দিকে, এখন অনেক বড়ই পাওয়া যাচ্ছে পাকা। একটু খেয়াল করে দেখতে পারবেন রাস্তাঘাটে বিক্রি হচ্ছে, আর তা না হলে শুকনা বড়ইও পাওয়া যাচ্ছে, ফ্রেশ শুকনা বড়ইটা, সেটা দিয়ে তৈরি করে নিতে পারবেন। এটা একটা গ্রামের রেসিপি, শুধুমাত্র তেল হলুদ আর কারো সরিষা দিয়ে এটা তৈরি করা হয়, অন্য কোনো কিছুই লাগে না। সাথে স্বাদের জন্য অল্প এক চিমটি লবণ আর একটু গুড় অথবা চিনি। ঝটপট তৈরি হয়ে যায়, কিন্তু খাইতে অসাধারণ। একবার না খাইলে বুঝবেন না, এটা বানানোর প্রসেস থেকে হয়তো আইডিয়া হবে না, কিন্তু খাইলে বুঝবেন কতখানি মজার। খুবই কম সময় লাগে বানাইতে, তো আসেন দেখি শুরু করা যাক। এখানে আমি কতগুলো শুকনা বড়ই নিয়ে নিছি। এই শুকনা বড়িগুলো নিছি, যদি পাকা বড়িটা পাওয়া যেত এগুলো শুকানোর আগে যেটা, সেটা সবচেয়ে ভালো হইতো। তো যদি না পান তাহলে আমার মতো শুকনা বড়ই নিয়ে এই বড়িগুলোকে আমি একটু পানিতে ভিজা রাখবো ঘন্টাখানেক। ভিজা রাখলে বড়িগুলা ফুলে যাবে, আর একই সাথে এই পানিতে পরে আমি ধুয়েও নিব। তো কতক্ষণ এই বড়িগুলা ভিজুক, আর যদি একদম টষ্টসা পাকা বড়ি পাওয়া যায় নরম নরম যেগুলো, তাহলে সবচেয়ে ভালো হয়। আমি এখানে 3 টেবিল চামচ সরিষার তেল গরম দিছি, তার মধ্যে দেখাচ্ছি আপনাদের। এই যে বড়িগুলা ভিজা রাখলাম কিছুটা ভিজছেন, এখন এই বড়িগুলাকে আমি পানি ভালো মতো ধুয়ে পানিটা ছেঁকে বড়িটা নিয়ে নিব। একই সাথে আমি প্রায় 10-12টা টমেটো কেটে রাখছি। টমেটো যেভাবে খুশি কাটেন, টমেটোগুলো কিন্তু পরের দিকে গলে যাবে। অতএব ছোট ছোট করে কাটলেও কি, মাঝারি করে কাটলেও কি, এটা একদম গলেই যাবে আর কি। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি 1 চা চামচের মতো সরিষা, কালো সরিষা ফোড়ন দিব। এই একটু ভেজেই সরিষাগুলো ফুটা শুরু হলে আমি টমেটোগুলো দিয়ে দিব। এইখান থেকে বড়ইগুলো নিয়ে দিয়ে দিব, এখন ভালো মতো একটু মেখে দিই। এখন এর মধ্যে অল্প একটু পানি দিব, দেখেন, যাতে টমেটোরা, টমেটো আর বড়ই সমান সমান হয়। আর একটু দিয়ে সমান হয় নাই বোধহয়। টমেটো পানি ছাড়বে, কিন্তু বড়ইগুলা সিদ্ধ হওয়ার জন্য টমেটোর পানিটুকু যথেষ্ট না, সেজন্য ওই অনুযায়ী পানি দিলাম। অল্প একটু লবণ দিব, পরে আমার গুড় দিতে হবে, এতে লবণও দিতে হবে, কিন্তু এখন লবণটা দিলে টমেটো একটু জলদি সিদ্ধ হবে, অত মিশানোর দরকার নাই, কারণ এটা ফুটলে চতুর্দিকে এমনি মিশে যাবে লবণটা। আর একই সাথে আমি এখনই দিয়ে দিই, পরেও দেওয়া যায়, প্রায় 1.5 চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। এত নানানের কিছু না, এটা এমনিও মিলে যাবে, অমনিও মিলে যাবে, কারণ এটা বলক আসলে। মাঝে তো আমি কয়েকবার নেড়েই দিব, এখন আমি এটাকে একটু ঢেকে জাল দিব বড়ইগুলা গলে যাওয়া পর্যন্ত। প্রায় 20 মিনিট জাল দিয়ে, একটু বেশি জাল দিতে হলো, কারণ হচ্ছে যে আমার বড়ইগুলা শুকনা, একদম তাজা ফ্রেশ গুঁড়ো দিলে কম সময় লাগতো। যে বড়িগুলা নরম হয়ে গেছে এই পর্যন্তই জাল দিতে হয়, নরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুড় দিব, তো আখের গুড়, খেজুরের গুড়, যে কোনো গুড় দিয়েই করা যায়, কিন্তু আমার কাছে আখ আর খেজুর দুইটা মিলাই একটু গুড়া গুড়া গুড় আছে, একটু কাটা কেটে রাখছিলাম, সেই জন্য আমি পরিমাণ মতো গুড় দিব। আসলে এটা এখানে 1 কাপ গুড় আছে, এটা পুরাটাই লাগবে আমার মনে হচ্ছে আর কি, লাগলে আরো দিব। আর কিছু না, এখন এই গুড়টাকে দিয়ে, গুড়টা একটু পানি ছাড়বে, মানে একটু নরম নরম হয়ে যাবে, এটাকে একটু জাল দিয়ে শুকাই নিতে হবে। তার মাঝখানে টমেটোগুলো দেখেন মোটামুটি গলে গেছে, নানান রেখে গলে যাবে আর একটু, আর বড়িগুলোও কিছুটা গলে যাবে, কিছুটা বড়ি আস্ত থাকবে। তো গুড়টা দিয়ে ভালো মতো মাখাই নিয়ে, গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন। তো গ্রামের রান্নাটা গ্রামে গুড় দিয়ে করে, আমি তাই দিয়ে করলাম। গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন, গ্রামের রান্নাটা গ্রামেররা গুড় দিয়ে করে, তাই আমি গুড় দিয়ে করলাম, মিষ্টি হইলেই হইল। তবু মিষ্টত্বটা একটু দেখেন, হ্যাঁ যথেষ্ট, শুকাইলে আরও হয়ে যাবে। এখন আমি এটাকে খুলেই জাল দিব, তারপরে আমি একটু ফাঁক করে ঢেকে রাখবো, কারণ একটু ঘন ঘন দেখা যাচ্ছে ফুটে টুটে যাতে গায়ে ছিটে এলেছে না লাগে। তো আমি একটু জাল দিয়ে আর একটু ঘন করে নিই, মানে দেখেন এখন ফুটাটা দেখে বুঝতে পারছেন, হয়তো বেশ ঘন, আর একটু ঘন করে নিই, কয়েকবার নেড়ে দিব,
আমার মনে হচ্ছে নিচে লেগে যেতে পারে। আরো প্রায় মিনিট দশেক জাল দিয়ে উপরে এরকম দেখা গেল আমি নেড়ে দিছিলাম, নিচে কিন্তু ইয়ে নাই, কোনো পানি টানি নাই, এটা অনেক ঘন এখন, মানে গুড় দেখে বোঝা যাচ্ছে না। আপনারা যারা চিনি জিনিস দিয়ে করেন তারা বুঝতে পারবেন, শিরাটা পরে ঘন হয়ে যাবে। এটা এখন এই বড়ইগুলা মোটামুটিভাবে গলে গেছে, এখন আমি আরেকটু চাপ দিয়ে এটাকে গলায় দিব। বড়ই একদম ঘোটা হবে না, একটু আস্তে আস্তেই থাকবে। আর এর ফ্লেভারটা কিন্তু বড়ইয়ের আসে, এর ফ্লেভারটা টমেটোর আসে না। আমরা যদি বড়ইয়ের আচার খাই সেরকম বড়ইয়ের ফ্লেভার আসে। এটা যে যত পারি আমি তত দিয়ে দিলাম, আস্ত থাকলে কোনো ক্ষতি নাই। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব, এই টমেটো একটু দুই একটা আস্ত থাকলে ক্ষতি নাই। এটা ঠান্ডা হলে আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি, ঠান্ডা হলে কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে। এটা হচ্ছে টমেটো বড়ইয়ের চাটনি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার শুকনা বড়ই আর টমেটো চাটনি গ্রামের রেসিপিতে। আসলে জিনিসটা সাংঘাতিক মজা, আমাকে যখন প্রথমে বলছিল আমি তখন বিশ্বাসই করি নাই, কিন্তু একটু খেয়ে দেখলাম যে কত মজার একটা জিনিস হইতে পারে। খুবই সহজ তৈরি করা, খুবই সহজ, বিশ্বাস করবেন না, খুবই সহজ তৈরি করা। এখনও কিছু শুকনা বড়ই পাওয়া যায় আমি যেটা দিয়ে করলাম, আর যদি কেউ গাছ পাকা বড়ই নিতে পারেন তাহলে তো কোনো কথাই নাই, ঝটপট হয়ে যায়, 20-25 মিনিটের মতো লাগে রান্না করতে, কিন্তু খাইলেই বুঝতে পারবেন। এতে পেঁয়াজ রসুন কিংবা অনেকেই বলতে পারেন এই দিয়ে বাগার দাও ওই দিয়ে বাগার দাও, কোনো বাগারই লাগে না, এর কোনো ফ্লেভারই থাকে না একমাত্র বড়ইয়ের ফ্লেভারটা ছাড়াও। তার মানে আপনি যেই গুড় ব্যবহার করেন না কেন কিচ্ছু আসবে যাবে না, ওর ফ্লেভারটা হবে শুধুমাত্র বড়ইয়ের হালকা একটা ফ্লেভার। দারুণ মজার একটা জিনিস। আর মিষ্টি লবণ এটা নিজে অ্যাডজাস্ট করে নেবেন, আমি যা দিছি তার জন্য আমার জন্য যথেষ্ট। হ্যাপি জোশ একটা আইটেম, খালি বানাইবেন আর তামা তামা করে খাইয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।